নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। রাজ্য সরকারের পক্ষ থেকে আরও একটা খুশির খবর এবং প্রকল্প সম্পর্কে আপনাদেরকে জানাবো, যেখানে নিম্ন মধ্যবিত্ত এবং গরিবদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে 500 করে জমি এবং এই প্রকল্পের জন্য আবেদনও গ্রহণ করা হচ্ছে। তো কিভাবে আপনি আবেদন করবেন, কি এই প্রকল্প, সমস্তটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটা একটুও না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। প্রকাশিত তথ্য অনুযায়ী রাজ্য সরকারের প্রকল্প নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে আবেদন করলেই পাবেন 500 জমি। জেনে নিন আবেদন পদ্ধতি ও বিস্তারিত তথ্য। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে রাজ্যের গৃহহীন মানুষদের জীবন ও জীবিকার উন্নয়নের খাতিরে নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প কার্যকর করা হয়েছে। রাজ্য সরকারের তরফে কার্যকারী এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষের বসবাস এবং জীবিকা নির্বাহের জন্য জমি দান করা হয়ে থাকে। জেনে নিন নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প সম্পর্কিত বিস্তারিত তথ্য। রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে রাজ্যে বসবাসকারী দরিদ্র অসহায় মানুষকে সহায়তা করার জন্য রাজ্য সরকারের তরফে 500 করে খাস জমি দান করা হবে। এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষকে জমি প্রদানের পাশাপাশি তাদের জীবনযাত্রার উন্নতি সাধনের জন্য উক্ত জমিতে বাড়ি তৈরি থেকে শুরু করে সেই জমিতে বিদ্যুৎ জলের ব্যবস্থাও করে দেওয়া হবে। এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে ওই বাড়ি সংলগ্ন জমিতে চাষ থেকে শুরু করে পুকুর কেটে মাছ চাষ করা এবং বিভিন্ন স্বল্প মূল্যের কাঁচামাল থেকে নানাবিধ সামগ্রী তৈরির প্রশিক্ষণ পর্যন্ত প্রদান করা হবে। এমনকি যে সমস্ত ব্যক্তিরা আগে থেকেই এই সকল পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, ওই জমিতে তাদের বসতবাড়ির পাশাপাশি এই সংক্রান্ত কাজের ব্যবস্থাও করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। অর্থাৎ মূলত সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর অসহায় দরিদ্র মানুষদের জীবনযাত্রার মান উন্নত করার জন্যই এই প্রকল্প কার্যকর করা হয়েছে রাজ্য সরকারের তরফে। তবে রাজ্য সরকারের নিজ গৃহ নিজ ভূমি এই প্রকল্পের আওতায় আবেদনের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। শর্তগুলি হলো, এক নম্বরে বলা হয়েছে, কৃষিকাজ, মাছ চাষ, পশুপালন, কুটির শিল্প এবং হস্তশিল্পের সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তিরা এখনও পর্যন্ত নিজেদের জমি কিনে উঠতে পারেননি এবং যাদের এখনও পর্যন্ত কোনোরূপ বসতবাড়ি নেই, তারাই কেবলমাত্র এই প্রকল্পের আওতায় আবেদন জানাতে পারবেন। দু নম্বরে বলা হয়েছে, বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর প্রান্তিক জনসাধারণও এই প্রকল্পের আওতায় আবেদন জানাতে পারবেন। রাজ্য সরকারের নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের আওতায় আবেদন জানানোর জন্য আপনাকে বিএল অ্যান্ড এলআর অফিসে যোগাযোগ করতে হবে। উক্ত অফিসের কর্মকর্তারাই আপনাকে এই প্রকল্পের আওতায় আবেদনের পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য জানিয়ে দেবেন। অর্থাৎ বন্ধুরা, যে সকল ব্যক্তিরা এই সকল শর্তের আওতায় পড়বেন তারা অবশ্যই অতি সত্বর বিএল অ্যান্ড এলআর অফিসে গিয়ে যোগাযোগ করুন এবং সমস্ত পদ্ধতি সেখান থেকে আপনারা জানতে পারবেন। এবং সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথিপত্র জমা দিয়ে আবেদনের কাজ সম্পূর্ণ করে ফেলুন। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পর্কে আপডেট। আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে এবং এই ধরনের বিভিন্ন সরকারি প্রকল্পের তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।